আসসালামু আলাইকুম। আওয়ার ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের আজকের টিউটোরিয়ালে বিখ্যাত সাহিত্যিক মীর মোশাররফ হোসেন সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই, মীর মোশাররফ হোসেনের জীবনকাল কোনটি? এটার উত্তর হবে 1847 থেকে 1912। মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন কোথায়? লাহিনীপাড়া। কোনটি শুদ্ধ? বার্ণ হবে মীর ম তালি বসাকার র র ফ মোশাররফ হোসেন গ। বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে? মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন? সাহিত্য রস সমৃদ্ধ গ্রন্থ। মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? রত্নবতী। বিষাদসিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেনের। বিষাদসিন্ধু উপন্যাসের নায়কের নাম ইমাম হোসেন। মীর মোশাররফ হোসেন রচিত বিষাদসিন্ধু উপন্যাসের চরিত্র নয় কোনটি? ইব্রাহিম কার্দি। বাংলা মহাকাব্য বিষাদসিন্ধুর রচয়িতা কে? মীর মোশাররফ হোসেন। বিষাদসিন্ধু লেখকের পরিচয় কি? গৌর নদীর তীরে লাহিনীপাড়ার লোক। বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ? আধুনিক যুগের। বিষাদসিন্ধু কি ধরনের রচনা? উপন্যাস। বিষাদসিন্ধু একটি ইতিহাস আশ্রয় উপন্যাস। মীর মোশাররফ হোসেন বিষাদসিন্ধুর কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত? কারবালার যুদ্ধ। মীর মোশাররফ হোসেনের বিষাদসিন্ধু গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী? এটি ঐতিহাসিক ঘটনার আবেগ নির্ভর মর্মস্পর্শী বর্ণনা। মীর মোশাররফ হোসেনের অমর গ্রন্থ কোনটি? বিষাদসিন্ধু। রে পথিক রে পাষাণ হৃদয় কি লোভে এস্তে দৌড়িতেছ, কি আশায় খণ্ডিত শির বর্ষার অগ্রভাগে বিদ্ধ করিয়া লইয়া যাইতেছ, এ শিরে হায় এ খণ্ডিত শিরে তোমার প্রয়োজন কি? এই অংশটুকু কোন গ্রন্থের? উত্তর বিষাদসিন্ধুর। কোন গ্রন্থটি মীর মোশাররফ হোসেনের রচনা? গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি কার রচনা? মীর মোশাররফ হোসেনের। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি? এটার উত্তর হবে গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি কি ধরনের রচনা? উপন্যাস এবং আত্মজীবনী। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। উদাসীন পথিকের মনের কথা কার রচনা? মীর মোশাররফ হোসেনের। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? উদাসীন পথিকের মনের কথা। বিবি কুলসুম কার রচনা? মীর মোশাররফ হোসেনের। কোন গ্রন্থটি মীর মোশাররফ হোসেন রচিত নয়? ফেরদৌসী চরিত। ফেরদৌসী চরিত মোহাম্মদ মোজাম্মেল হক রচিত একটি গদ্য গ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। বসন্ত কুমারী মীর মোশাররফ হোসেনের একটি নাটক। বসন্ত কুমারী নাটক কার রচনা? মীর মোশাররফ হোসেনের। মীর মোশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? জমিদার দর্পণ। জমিদার দর্পণ নাটকের লেখক কে? মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? বেহুলা গীতাভিনয়। বেহুলা গীতাভিনয়। মীর মোশাররফ হোসেনের মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তিটি কার? মীর মোশাররফ হোসেনের। আমাদের আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পেতে সবাই আওয়ার ক্লাসরুমের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।